সোমবারের পরন্ত বিকালে হঠাৎ শেরেবাংলার সেন্টার উইকেটে হেড কোচ চান্ডিকা হাতুরুসিংহে, আপাদমস্তক কালো রঙের পোশাক, প্রধান কিউরেটর গামনিডি সিলভার সাথে উইকেটে দাঁড়িয়ে দীর্ঘ আলোচনা। বৃষ্টিতে বাতিল করা হয়েছে টেস্ট দলের সোমবারের অনুশীলন, তাই তো মাঠে আসেননি কোচিং স্টাফের কোনো সদস্য। তবে টাইগার হেডমাস্টার চান্ডিকা যে সবার থেকে আলাদা, ছুটে এসেছেন শেরেবাংলায়। মিরপুরের উইকেট রহস্যময় এক পিচ, গোলকধাঁধায় পড়ে যায় সব প্রতিপক্ষ, সেই উইকেট নিয়ে যত পরিকল্পনা। স্বদেশি কিউরেটর গামিনীকে নিয়ে চলছে উইকেট তৈরির কাজ। কিছুক্ষণ বাদে যোগ দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কেমন চাই উইকেট? গেল দুই দিন সবুজে ঢাকা ছিল, তাজা ঘাস অনেকটা ছেটে ফেলা হয়েছে, এখনও সবুজের আভা স্পষ্ট। শেষ পর্যন্ত 6 থেকে 8 মিলিমিটার ঘাস রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত নিতেই যেন হেড কোচের ছুটে আসা। একদিন বাদে শুরু বাংলাদেশ আফগানিস্তান টেস্ট, উইকেট নিয়ে নিজেদের ভাবনা মোটামুটি পরিষ্কার টাইগারদের। এবার সুইমিং উইকেটেই খেলতে চায় টেস্ট ম্যাচ, সংবাদ সম্মেলনেও সেটা জানিয়েছেন ক্যাপ্টেন লিটন দাস। হ্যাঁ, অনেকদিন ধরে তো মিরপুরে যখন খেলা হয় সবগুলোই আমরা একটু ঘূর্ণি উইকেটে ম্যাক্সিমাম হয়, তো আমাদের চ্যালেঞ্জ এটাই যে আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলি, আর ওয়াই নট, এটাই হচ্ছে এখন বিষয় যে আমরা এখানে কীভাবে সার্ভাইভ করে কীভাবে বড় স্কোর করতে পারি। আর এরকম টিমের সাথে আপনি একটা নর্মাল ইভেন্ট উইকেটেই খেলবেন, এটাই স্বাভাবিক। তো সেই দিক দিয়ে বলবো যে আফগানিস্তানের ক্যাপ্টেন যেটা বলেছে যে সুইমিং কন্ডিশন বা সব কিছু, আমাদের হাতেও খুব ভালো পেস কোয়ালিটি অ্যাটাক আছে, সো দেখা যাচ্ছে। আপাতত এই সিরিজটা নিয়েই চিন্তাভাবনা করতেছি। অবশ্যই আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন, দুইয়ের বেশি পেসার খেলারই সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তামিম ভাই বিষয়টা যেটা বললেন, এটা সম্পূর্ণ মেডিকেল টিম দেখবে। অবভিয়াসলি তামিম ভাই যদি ফিট থাকে, নো ডাউট সে ম্যাচ খেলবেনই, তো এটা ডিপেন্ড করতেছে যে উনি ফিট কি না, এটা মেডিকেল টিম ডিসাইড করবে। ডিপেন্ড করতেছে আপনি কোন উইকেটে খেলতে যাচ্ছেন। অবভিয়াসলি আপনি যখন একটা ইভেন্ট উইকেটে খেলবেন, আপনার হাতে 5 বলার না থাকলে কিন্তু খুব ডিফিকাল্ট। আমি প্রেফার করি অলওয়েজ যখন আপনি ইভেন্ট উইকেটে যাবেন, অবশ্যই 5টা বলার নিয়ে খেলবেন। স্বাভাবিক, এটা সবাই মনে হয় জানবে যে আপনি যখন গ্রিন উইকেটে খেলবেন এবং ওয়েদারের অবস্থা এরকম থাকবে, মানুষ টস জিতলে কী নেবে, তো তারপরে ডিসাইড করবো আমরা সব কিছু মিলে। বাট অবশ্যই যেহেতু সুইমিং কন্ডিশন আপনারাও দেখছেন, আমরাও দেখতেছি সুইমিং কন্ডিশন হবে, তো সবাই চাবে যে ওই জিনিসটা ফার্স্ট আওয়ারে ওটা হেল্প নেওয়ার জন্য। জার্নিটা খুব একটা ইজি ছিল না, উত্তাল পত্তাল সব সময় ছিল এবং সামনেও থাকবে। আমি এটাতে বিলিভ করি যে আপনি যদি ফেলিয়ার না হন তাহলে শিখতে পারবেন না। আমি অলওয়েজ ফেলিয়ারকে ওয়েলকাম জানাই, আমি ফেলিয়ার হলে অ্যাজ এ আমি কী ভুলগুলো করতেছি আমি নেক্সট ওটা শুধরে নিতে পারবো। আর টেস্ট ক্রিকেট নিয়ে অবশ্যই যে জিনিসটা হচ্ছে, এটা একটা প্রাইডের গেম, আমি অলওয়েজ ফিল করি এটা একটা প্রাইড, দেশকে দেশের হয়ে খেলাটাই অনেক বড় প্রাইড, তার মধ্যে টেস্ট ক্রিকেট। এটা নিয়ে টার্গেট অনেক বড়, এদের ইন্ডিভিজুয়ালি আমার টার্গেট অনেক বড়, আর আমি 100% দেওয়ার চেষ্টা করবো সব।